আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে মানব জাতির প্রতি যে কয়েকটি সবচেয়ে বড় অনুগ্রহ আছে, সবচেয়ে বড় নেয়ামত আছে, এর মধ্যে থেকে অন্যতম প্রধান অন্যতম বড় নেয়ামত হলো আল্লাহর কালাম, কোরআনে মাজিদ। এই কোরআনে মাজিদ আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদেরকে দিয়েছেন, আমাদেরকে দান করেছেন, যেন এই কোরআন আমাদেরকে দুনিয়া এবং আখেরাত উভয় জগতের সফলতার পথ প্রদর্শন করতে পারে। এটা হুদাল লিন্নাস, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা বিশ্ব মানবতাকে গাইড করে সফলতার পথে, সৌন্দর্যের পথে। এই কোরআন আমাদেরকে সুখী করবার জন্য এসেছে, এই কোরআন আমাদেরকে শান্তি দেওয়ার জন্য এসেছে, আল্লাহর নেয়ামতের পথ সন্ধান দিতে এসেছে, সেটা দুনিয়াতেও এবং আখেরাতেও। কোরআনে হাকিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম। পৃথিবীতে বহু মতবাদ, বহু আদর্শ, বহু ইজম আছে, থাকবে, এক একটা এক এক দিকে মানুষকে যেতে আহ্বান করে। অনেক মতবাদ আছে যেগুলো বেশ মুখরোচক, শুনতে অনেক শ্রুতিমধুর, শুনতে অনেক ভালো লাগে, বাহ্যিক দৃষ্টিতে অনেক চমকপ্রদ। অথচ মানব জাতিকে কোরআনে করিম যেই পথের দিকে আহ্বান করে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, সেই পথটা হলো সবচাইতে আকওয়াম, সবচাইতে সঠিক, সবচাইতে যথার্থ, সবচাইতে সরল এবং সবচাইতে মানব জাতির জন্য উপযোগী। সেই পথের দিকেই কোরআন মানুষকে আহ্বান করে। এবং কোরআন ইমানদারদেরকে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নেক আমল করে, তাদেরকে আল্লাহর পক্ষ থেকে মহা পুরস্কার, কিয়ামতের ময়দানে তারা পাবে, এবং দুনিয়াতেও এই কোরআনকে অনুসরণ করবার জন্য সুখী এবং সমৃদ্ধ শান্তিপূর্ণ জীবন যাপন করবে, সেই সুসংবাদ কোরআন দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের জীবনে সর্বদা সর্বত্র আঁকড়ে ধরার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, এই কোরআন আল্লাহ তাআলার তরফ থেকে যেহেতু সবচেয়ে বড় নেয়ামত, এই নেয়ামতের কদর করা লাগবে কি লাগবে না? যেই নেয়ামত যত বড়, সেই নেয়ামত সংরক্ষণে, সেই নেয়ামত থেকে উপকৃত হওয়ার জন্য তত বেশি প্রস্তুতি গ্রহণ করতে হয়। কোরআনে করিম আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এত বড় নেয়ামত, এই কোরআনের অনেকগুলো প্রাপ্য আছে, অনেকগুলো অধিকার আছে, কোরআনের অনেকগুলো পাওনা আছে, কোরআনের অনেকগুলো হক আছে। আমরা অনেকে কোরআনের প্রতি ঈমান এনেছি, অনেকে নিজেকে মুসলমান দাবি করি, কিন্তু কোরআনের যে হক বা অধিকার আছে সেটা অনেক মুসলমান আমরা জানি। কোরআনে করিমের সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বড় পাওনা কি? এক নম্বরের কোরআনের পাওনা হলো আমাদের কাছে যে কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত দীনের একমাত্র গ্রন্থ, আল্লাহর কালাম। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা শব্দ, প্রতিটি আয়াত, প্রতিটি বর্ণ, সব কিছু আল্লাহ তাআলার কালাম। এখানে কোনো মানুষের কোনো কথা নেই, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বানানো কোনো কথা, না অন্য কোনো মানুষের কোনো কথা। জিব্রিলের মাধ্যমে আল্লাহ তাআলার এই মহাগ্রন্থ, আল্লাহ তাআলার এই কালাম, সেটি আমাদের পর্যন্ত এসেছে। এই মর্মে ঈমান আনা, কোরআন যে আল্লাহর কালাম সে কথার ঈমান আনা, এটা হলো কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য। একজন মানুষ সত্যবাদী, আপনি এই সত্যবাদী মানুষটাকে যদি মিথ্যুক বলেন তাহলে তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? একজন মানুষ সৎ, তাকে আপনি যদি অসৎ বলেন তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? ঠিক একইভাবে যে গ্রন্থটা আল্লাহর কালাম সেটাকে যদি আল্লাহর কালাম মা না মনে করে আপনি এটাকে মানুষ রচিত মনে করেন, এটার ব্যাপারে কোনো সন্দেহ পোষণ করেন, এটার ব্যাপারে আপনার মধ্যে কোনো সংশয় থাকে, তাহলে আল্লাহর এই কালামের যে প্রাপ্য, এই কালামের যে অধিকার, কোরআনের যে হক, সেটা আপনি আদায় করলেন না। অতএব কোরআনের প্রথম অধিকার হলো, কোরআনের প্রথম পাওনা হলো, কোরআনের প্রতি আমাদের প্রথম কর্তব্য হলো কোরআন যে আল্লাহর কালাম সে মর্মে মনে প্রাণে বিশ্বাস। কোরআন যদি আল্লাহর কালাম না হতো তাহলে কোরআনের যে সমস্ত অলৌকিকত্ব আছে এগুলো অন্যান্য গ্রন্থের মধ্যেও পাওয়া যেত। পৃথিবীতে আরেকটা গ্রন্থ আপনি দেখাতে পারবেন না যে গ্রন্থের বিভিন্ন বর্ণনা, বিভিন্ন বিবরণ, বিভিন্ন নির্দেশনা 1400 বছর, 1450 বছর অতিক্রম হওয়ার পরও আজও খুলবেন এবং পড়বেন মনে হবে যে আজকের প্রেক্ষাপটে, আজকের বাস্তবতার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোহতারাম হাজিরিন, আজও মানব জাতির যে কোনো সংকটে, যে কোনো বিপদে, যে কোনো সমস্যায় কোরআনে করিম খুললে আমরা সমাধানের পথ নির্দেশ পাই। 1450 বছর তো অনেক পরের কথা,
মানুষের লেখা বই পুস্তক 50 বছর আগে 100 বছর আগে যে বই পুস্তক লেখা হয়েছে সেই বই পুস্তকের অনেক থিওরি অনেক তত্ত্ব এমন কি ভাষাটা পর্যন্ত আপনি বাংলা ভাষায় আজ থেকে 40 50 বছর আগে যে বইগুলো রচিত হয়েছে এই বইগুলো যদি আপনি রিডিং পড়ে যান বাচ্চারা দেখবেন অনেকে হাসাহাসি করছে কারণ 50 বছর আগের অনেক শব্দ অনেক বাক্য অনেক কথা আজকের প্রেক্ষাপটের সাথে খাপ খায় না ঠিক না ঠিক 200 500 বছর আগের কোন বই সেটা পাঠকদার করতেই অবস্থা খারাপ হয়ে যাবে এবং অনেক তত্ত্ব অনেক বক্তব্য অনেক ভাষা আমাদের বাংলা যে সাধু ভাষা একসময় সাধু ভাষার প্রচলন প্রচুর পরিমাণে ছিল সাধু ভাষাতেই বই পুস্তক সব লেখালেখি হতো এখন চলিত ভাষা চলে সাধু ভাষায় যদি এখন বই পড়া হয় অনেক ছেলে ফেলে আছে অনেক বাচ্চা কাচ্চা আছে এটা শুনে হেসে দিবে ঠিক না ঠিক কোরআনে কারীমের মতো আরেকটা গ্রন্থ আপনি পৃথিবীতে কোথাও খুঁজে পাবেন না যে 1450 বছর আগে যেই ভাষায় কোরআন নাজিল হয়েছে যারা আরবী ভাষা সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা বলতে পারবেন আরবি গ্রামারের এই 1450 বছরে ভাষার অন্যান্য ভাষার মতো শব্দের মধ্যে পরিবর্তন এসেছে অনেক আধুনিক শব্দ যোগ হয়েছে অনেক রীতিনীতিতে টুকটাক পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত কোরআনে কারীমের যে গ্রামার কোরআনে কারীমের যে অলংকার কোরআনে কারীমের যে ব্যাকরণ কোরআনে কারীমের যে বর্ণনা কোরআনে কারীমের যে বাকৃতি কোরআনে কারীমের যে শব্দ চয়ন আজ পর্যন্ত পৃথিবীর সকল আরবিয়ানের কাছে মনে হবে যে যেন আজকে নাজিল হয়েছে আপনি কোরআনে কারীমের তত্ত্ব যত তত্ত্ব কোরআন দিয়েছে এর একটি তত্ত্ব আপনি দেখাতে পারবেন না যেই তত্ত্ব এখন আজকের সমাজের সাথে একেবারেই খাপ খায় না এরকম কোন তত্ত্ব দেখাতে পারবেন এই কোরআন কারীমের অলৌকিকত্ব যদি 2 4 5 7 10 ঘন্টাও বলা যায় তো আমাদের বলা শেষ হয়ে যাবে কিন্তু কোরআন কারীমের অলৌকিকত্ব এটা শেষ হবে পৃথিবীতে আরেকটা গ্রন্থ আরেকটা বইয়ের নাম বলতে পারবেন যে বই কোন কাগজ কোন চামড়া কোন শিলালিপি কোন পাথর কোন ওয়াল কোন কিছুর উপর নির্ভরশীল নয় সেটা টিকে থাকা পৃথিবীর সকল পাথর যদি শেষ হয়ে যায় পৃথিবীতে লেখার জন্য একসময় চামড়া ব্যবহার করা হতো সকল চামড়ার ব্যবহার যদি বিলুপ্ত হয়ে যায় সকল কাগজ যদি শেষ হয়ে যায় সকল লাইব্রেরি যদি ধ্বংস হয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় শুধু পৃথিবীতে যদি মানুষ টিকে থাকে অন্য সমস্ত গ্রন্থ হারিয়ে গেলেও কোরআন টিকে থাকবে ঠিক আরেকটা বইয়ের নাম বলেন তো যেটা টিকে থাকবে 300-400 পৃষ্ঠার একটা বই 500 বছর পরও সকল কাগজপত্র সকল লেখার কালি সবকিছু যদি শেষ হয়ে যায় পৃথিবীতে এবং বইয়ের কাগজের লেখার এই সংস্কৃতি যদি পৃথিবী থেকে একসময় হারিয়েও যায় তো সেই বই হারাবে না কোরআন ছাড়া আরেকটা বইয়ের নাম বলতে পারবেন শত শত বছর ধরে সহস্র বছর ধরে মানুষের বক্ষে সংরক্ষিত আছে একমাত্র একটি গ্রন্থ সেটার নাম কোরআনে কারীম